দিক নির্দেশক যন্ত্র কম্পাস আবিষ্কার। চুম্বকের দিক নির্দেশের ক্ষমতা সম্পর্কে চীনারা অবগত ছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কিং ডাইনাস্টির সময় থেকেই, কিন্তু একে সমুদ্রে দিক নির্দেশনার কাজে ব্যবহারের প্রথম নিদর্শন পাওয়া যায় 1117 খ্রিস্টাব্দে ঝিংঝাও টেবিলটক বইটিতে, এবং ইউরোপ সহ সারা বিশ্বে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় ত্রয়োদশ শতকে এসে। গহীন অরণ্য এবং সমুদ্রে যখন মেঘ বা কুয়াশার কারণে সূর্য কিংবা ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করাটা প্রায় অসম্ভব কাজ ছিল, তখন কম্পাসের আবিষ্কার বিশেষত সমুদ্র অভিযানে রীতিমতো বিপ্লব নিয়ে আসে। ফলে মধ্যযুগ জন্ম দেয় একের পর এক সফল নৌ অভিযানে, আবিষ্কৃত হয় নতুন নতুন ভূখণ্ড এবং নৌপথ।